দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের ভরসা হয়ে ওঠে টিসিবি। কিছুটা কম দামে পণ্য কিনতে প্রতিদিনই ট্রাকের পেছনে লম্বা লাইন হতো। অনেকেই প্রতিদিনই লাইনে দাঁড়িয়ে পণ্য কেনেন, আবার কেউ কেউ পণ্য নিয়ে আবারও লাইনে দাঁড়ান। এসব অনিয়ম দূর করে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে টিসিবি। রাজধানী ঢাকা বাদে খুলনা সহ দেশব্যাপী আগামী 15 মার্চ থেকে নতুন নিয়মে শুরু হবে টিসিবির পণ্য বিক্রি, যেখানে বিশেষ কার্ডের মাধ্যমে পণ্য পাবেন নিম্ন আয়ের গ্রাহকরা। নিম্ন আয়ের প্রতি পরিবারের একজনকে এই কার্ড দেয়া হবে। আগামী 15 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত প্রথম ধাপে প্রতি কার্ডে একজন ভোক্তা একবার করে 2 কেজি সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল, 2 কেজি চিনি ও 2 কেজি ছোলা কিনতে পারবেন। পণ্য বিক্রির দ্বিতীয় ধাপ চলবে 27 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত। যারা এই কার্ড পাওয়ার যোগ্য তাদের খুঁজে বের করে করে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রেসিডেন্ট সেক্রেটারি সহ প্রত্যেক রোডের রোড কমিটির নেতৃবৃন্দকে আমি কাউন্সিলর সাথে নিয়ে আমি এটা সংগ্রহ করছি। নিম্ন আয়ের মানুষেরা এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরা বলছেন বিশেষ এই কার্ড না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হবেন তারা। যদি সঠিকভাবে যাচাই বাছাই করে দেওয়া হয় তাহলে এই গরিব মানুষের কিছুটা হলেও তাদেরকে সাশ্রয় হবে, গরিবের লোকের জন্য খুব সৃষ্টি ভালো হবে। আমরা লাইনে পাচ্ছি না, এই কার্ড দিচ্ছে তো মুখ চিনে দিচ্ছে, এ কার্ড আমাদের পর্যন্ত আসতেছে না। বেশি দাম দিয়ে কিনে খাওয়ার অনেকের ক্ষমতা থাকে না, তখন সে যদি মানে বোঝে বিবেচনা করে যদি দেয় মধ্যবিত্তদেরও তাহলে তো ভালো হবে। টিসিবি বলছে রমজান সামনে রেখে নিম্ন আয়ের মানুষের জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 1 কোটি হতদরিদ্র মানুষের মাঝে টিসিবির পণ্যগুলো বিতরণ হবে, এবং এটা বিতরণের প্রক্রিয়া হলো ফ্যামিলি কার্ডের মাধ্যমে। প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর এবং জনপ্রতিনিধিগণ এই ফ্যামিলি কার্ডের যারা লোকবল আছে তাদেরকে নির্ধারণ করবেন, তাদের মাঝেই এই পণ্যগুলো বিতরণ হবে। খুলনা মহানগর ও জেলা মিলে মোট 1,90,000 পরিবারকে দেয়া হবে এই বিশেষ কার্ড। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।